এবার তিন পা এগিয়ে যাও, তারপর তিন পা পিছনে এসো, আর দেখো কি পাওয়া যায়। এক দুই তিন, এক দুই তিন, জিরো। খুব ভালো। এবার এটা করো, পাঁচ পা এগিয়ে যাও, তারপর পাঁচ পা পিছনে আসো। এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ, আবার সেই জিরো। একদম ঠিক। দেখলে তুমি, যখনই কোনো নাম্বারকে তুমি নিজের থেকে সাবট্র্যাক্ট করবে তো ফলাফল হবে জিরো। তার মানে চার মাইনাস চার বা সাত মাইনাস সাত অথবা নয় মাইনাস নয়, এর সবার ফলাফল হলো জিরো। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো তুমি। এবার আমরা এই গেমটা খেলবো কিছু অন্য নম্বরের সাথেও। অন্য নম্বরের সঙ্গে? এইগুলো ওই নম্বরের মতোই যাদের তুমি কিছুক্ষণ আগে জানলে, এক দুই তিন আর ঠিক এরকমই নয় পর্যন্ত। কিন্তু এতে সামান্য পার্থক্য রয়েছে। ওই হ্যাটের মধ্যে দেখো রোহন। এবার তুমি কি এটা বলতে পারবে যে প্রথম নীলের উপর কোন নাম্বার হওয়া উচিত? কিন্তু এটা হতে পারে না। এক তো তখন পাওয়া যায় যখন জিরো থেকে এক পা আগে লাফানো হয়। যখন তুমি জিরো থেকে এক পা পিছনে চলে যাও তখন তুমি মাইনাস এক পাও, কিন্তু এক না।